আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাকে এই প্রবলেমটি পাঠিয়েছে হচ্ছে স্যাম সাকিব ধন্যবাদ স্যাম সাকিবকে এরকম একটা প্রবলেম পাঠানোর জন্য তো আমরা হচ্ছে দেখি প্রবলেমটি কি বলছে যে দুই মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে একটি গাড়ি বারো মিটার পার সেকেন্ড বেগে চলছে চিত্রানুযায়ী গাড়িটির সামনের ও পিছনের ক্লাসের হচ্ছে যে কোন দুইটা দেখো দেওয়া আছে হচ্ছে একটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি বলছে গাড়ির সামনের কাছে হচ্ছে লম্বভাবে বৃষ্টি পড়তেছে জিজ্ঞেস করছে বৃষ্টির বেগ নির্ণয় করো এখানে বৃষ্টির বেগ নির্ণয় করার বলতে বোঝাচ্ছে যে বৃষ্টির প্রকৃত বেগটা নির্ণয় করো আর দ্বিতীয় আরেকটা কোশ্চেন করছে সেটা হচ্ছে বৃষ্টির ফোটাকি কি সরাসরি পিছনের কাছে আঘাত করবে কিনা তো আসুন আমরা সেই জিনিসটা দেখি তো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটার সলিউশনটা দেখি তো আমরা প্রথমে যদি হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের বাতাসটা হচ্ছে ধরো এই বইতেছে ঠিক আছে তো বাতাস হচ্ছে বইতেছে কত দুই মিটার পার সেকেন্ড বেগে এবং আমাদের গাড়িও হচ্ছে একই দিকে রওনা দিছে সেটা হচ্ছে কত বারো মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে এটা হচ্ছে বারো মিটার পার সেকেন্ড বেগে তাহলে আমরা প্রথমে একটা কাজ করি প্রথম হচ্ছে গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা নির্ণয় করে ঠিক আছে গাড়ির সাপেক্ষে বেগ সেটা হবে হচ্ছে কত ভি এ সি সেটা হয়ে যাবে হচ্ছে কত আমাদের বারো মাইনাস হচ্ছে কত টু ইকলস হবে হয়ে যাবে হচ্ছে কত টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে সেই জিনিসটা হচ্ছে কেমন হয়ে যায় সেই জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাবে এই হচ্ছে আমাদের দশ মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বাতাসের আপেক্ষিক ব্যাগটা দিকে হবে তাই না আর বৃষ্টি পড়তেছে হচ্ছে কোন দিকে আমাদের লম্বভাবে বৃষ্টি পড়তেছে এই হচ্ছে আমাদের লম্বভাবে ঠিক আছে ওকে তো এখানে আমরা যদি আরেকটা জিনিস একটু আঁকি তাহলে আমাদের এই হচ্ছে আমাদের প্রকৃত ভি ভি আর হচ্ছে নির্ণয় করতে বলছে তাহলে বৃষ্টি অবশ্যই কি হয়েছে এই দিক বরাবর এসে হচ্ছে পড়তেছে এরকম করে এই দিক বরাবর এসে গাড়ির কাছে হচ্ছে আমি দেখতে পাবো তাহলে এখন আমাদের গাড়ির কাজটা হচ্ছে কোন দিক বরাবর এই দিক বরাবর আমাদের গাড়ির কাজটা এই হচ্ছে আমাদের গাড়ির কাজটা তাই না এইভাবে হচ্ছে গাড়ির কাছে এসা আছে ঠিক ওকে তাহলে যদি পরে একটু খেয়াল করি আমরা এই যে গাড়ির কাজটা এই কোনটা হচ্ছে গাড়ির কাছে কত দেওয়া আছে থার্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোনটা হচ্ছে কত থার্টি ফাইভ তাহলে এই কোনটা যদি থার্টি ফাইভ হয়ে থাকে এই কোনটা হচ্ছে কত আমাদের ফিফটি ফাইভ এই কোনটা হচ্ছে কত ফাইভ এই কোনটা যদি ফিফটি ফাইভ হয়ে থাকে আমাদের এই কোনটা হবে হচ্ছে কত থার্টি ফাইভ ক্যালকুলেশন করে দেখতে পারো কারণ এই কোনটা হচ্ছে কত নাইনটি আর এই কোনটার এইটার উপর এই যে এইটা হচ্ছে আমাদের কি গাড়ির সামনের কাছে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে গাড়ির সামনের কাজ তাহলে সামনের কাছে হচ্ছে এই যে বেগটা পড়তেছে এটা হচ্ছে ওই গাড়ির সাপেক্ষে গাড়ির সাপেক্ষে হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ ঠিক আছে এই অ্যাপিকিক বেগটা কি গাছের উপরে ঠিক লম্বভাবে পড়বে তাহলে ঠিক লম্বভাবে পড়লে এটা যদি ফিফটি ফাইভ হয় নাইনটি থেকে ফিফটি ফাইভ বাদ দিলে দেখবা তুমি থার্টি ফাইভ পেসেস ঠিক আছে তো রকম ওকে এখন তো মোটামুটি ইজিয়ারি হয়ে গেছে সেটা আমরা হচ্ছে কিভাবে করব সেটা দেখো এটাকে আমি যদি টেনে একটা কমপ্লিট ত্রিভুজ তৈরি করি তাহলে ওইটা যদি দশ হয় এটাও হচ্ছে কত দশ আর এটা হচ্ছে আমাদের কত ভি আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টেন থার্টি ফাইভ ইকুয়ালস হচ্ছে বাই হচ্ছে ভূমি লম্বের ভ্যালু হচ্ছে কত টেন আর ভূমির ভ্যালু হচ্ছে কত ভি আর তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভি আর এর ভ্যালুটা হচ্ছে কত হবে টেন বাই হচ্ছে কত টেন থার্টি ফাইভ ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তুমি একটা ভ্যালু পেয়ে যাবা এটাই হবে হচ্ছে আমাদের কি বৃষ্টির বেগ ঠিক আছে খ নাম্বার সলিউশনটা আরো ছোট আর কি ঠিক আছে খ নাম্বার সলিউশনটা আমাদের আরো ছোট তাহলে আমরা হচ্ছে এই বৃষ্টির বেগটা পেয়ে গেলাম তাহলে আমরা এতটুকু বুঝতেছি যে আমাদের আহ গাড়িটা হচ্ছে গাড়িটার আপেক্ষিক বেগ হচ্ছে এদিকে হয়ে যাবে কত দশ মিটার পার সেকেন্ড আর এইদিকে হয়ে যাবে হচ্ছে কত এইদিকে হচ্ছে বৃষ্টির বেগটা কত আমরা পাবো বৃষ্টির বেগ পাবো একটু আগে সেটা হচ্ছে কত বিয়া পাবো তাহলে বৃষ্টিটা হচ্ছে পড়বে থার্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমরা একটু আগে নির্ণয় করলাম ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে এই কোনটা কত ডিগ্রি বি কোনটা বি কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এই জিনিসটা একটু বুঝার জন্য একটু এইদিকে আসলো আমাদের এই যদি হচ্ছে আমাদের গাড়ির কোনটা হয় দেখো এই হচ্ছে আমাদের ধরো গাড়ির এই অংশটা মানে এই হচ্ছে আমাদের উঁচু অংশটা তাহলে গাড়ির এই যে পিছনের অংশটা হচ্ছে এটা হচ্ছে কত সিক্সটি তাহলে অবশ্যই এই কোনটা হচ্ছে কত আমাদের থার্টি ডিগ্রি ঠিক আছে ওকে কিন্তু আমাদের মনে আছে যে আমাদের বৃষ্টিটা পড়বে কত ডিগ্রি কোণে থার্টি ফাইভ ডিগ্রি কোণে তাই না থার্টি ফাইভ ডিগ্রি হচ্ছে গাড়ির উঁচু অংশটা থার্টি ফাইভ ডিগ্রি তাই না এই যে জিনিসটা আমি ধর অন্য দিয়ে দেখাই দিই তোমাদেরকে এই যে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে একটু পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল করে একটু বেশি করে পড়বে তাই না তাহলে এমন করে যাবে এই যে এই যে কোনটা এই কোনটা হবে হচ্ছে কত থার্টি ফাইভ ডিগ্রি তার মানে হচ্ছে তখন আর বৃষ্টিটা কি পড়বে না পিছনের কাছে পড়বে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার সলিউশন ঠিক আছে তো তুমিও যদি হচ্ছে স্যাম সাকিবের মতো আমারকে প্রবলেম পাঠাইতে চাও তাহলে আমাকে মেইল করতে পারো মাসুদ পি জিরো ফোর ওয়ান অ্যাট রেট জিমেল ডট তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ